হ্যালো ফ্রেন্ডস আমি সাগর আশা করি সবাই ভালো আছেন জব নিউজ কলকাতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আরেকটা কাজের খবর চলে এসছে যেটার স্পট জয়নিং রয়েছে আগামীকাল তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি আগামীকাল কিন্তু সেকেন্ড হাফে এই জয়নিংটা হবে এটা এই মুহূর্তে আমার কাছে খবর এসছে ফার্স্ট হাফে আপনারা জানেন আমার একটা ভিডিও দেওয়া রয়েছে অলরেডি সেটা রেলের পার্টস তৈরি কোম্পানির জয়নিং সেটা ফার্স্ট হাফে জয়নিংটা রয়েছে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সবাইকে আসতে হবে আর সেকেন্ড হাফে যে জয়নিংটা রয়েছে সেটা কি কোম্পানিতে আছে আমি আপনাদের ডিটেলসটা বলে দিচ্ছি এখানে আপনাদের বাগনান স্টেশনে দুটো থেকে আড়াইটের মধ্যে চলে আসতে হবে একদম কেউ দেরি করবেন না দুটো থেকে আড়াইটের মধ্যে আগামী কাল অবশ্যই আপনাদের চলে আসতে হবে বাগনান স্টেশনে এখানে কাজের বিস্তারিত আলোচনাটা করি এটা একটা রেপুটেড জুস ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটা খুব নামি দামি প্রোডাক্ট এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে এবং এটা কিন্তু একটা ফ্রাঞ্চাইজি কোম্পানি এখানে বেশ কিছু ভালো ভালো কোম্পানির ব্র্যান্ডের জুস প্রোডাকশান হয় সেখানে আপনাদের সমস্ত কাজটা প্রোডাকশান এবং প্যাকিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে মেশিন থেকে বোটলে জুস ভরছে সেখানে দাঁড়িয়ে সেই কাজগুলো করতে হবে এবং প্যাকিং করতে হবে সমস্ত কাজটা কিন্তু হালকা কাজ প্রোডাকশান এবং প্যাকিং জুস প্রোডাকশান জুস প্যাকিং সমস্ত ডিপার্টমেন্টেই কিন্তু আপনাদের কাজটা করতে হবে এখানে বয়স লাগছে আঠেরো বছর থেকে ৪৫ বছরের মধ্যে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে না আপনারা এখানে থেকে কাজ করতে পারবেন স্যালারিটা একটু বলে দিই এখানে আপনাদের স্যালারি রয়েছে সাড়ে দশ হাজার টাকা ডিউটি টাইম বারো ঘন্টা সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত কিন্তু ডিউটি বারো ঘন্টা ডিউটি এর মধ্যেই কিন্তু এক দেড় ঘন্টা আপনাদের স্নান খাওয়া এবং রেস্টের জন্য টাইম বরাদ্দ থাকবে তো সেইভাবেই কিন্তু এখানে ডিউটি করতে হবে সম্পূর্ণ কাজটা আপনাদের যে ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরিতেই হবে ফ্যাক্টরির ভিতরে ইন হাউস কাজ আছে আপনাদের ঘরের ভিতরে প্রোডাকশন হাউসের মধ্যেই আপনাদের কাজ করতে হবে এবং ফুড প্রোডাকশান এখানে সম্পূর্ণ ফুড প্যাকেজিং ওপরে কাজ আছে কোনো কেমিক্যাল জাতীয় কিছুই নেই খাবারের কাজ আপনারা বুঝতেই পারছেন এখানে প্যাকিং আছে প্রোডাকশন আছে সমস্ত কিছু ডিপার্টমেন্টে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে তো ডে নাইট শিফটিং আছে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট দুটো শিফটেই কিন্তু এখানে কাজ করতে হবে সাড়ে দশ হাজার টাকা স্টার্টিং স্যালারি রয়েছে তিন মাস পর আপনাদের পি এফ ইএসআই চালু হয়ে যাবে কোম্পানির সিস্টেম অনুযায়ী কাজ শিখে গেলে অবশ্যই কিন্তু আপনাদের বেতন বেড়ে যাবে সেটা আপনারা তিন মাস হন বা ছ মাস যত তাড়াতাড়ি আপনারা কাজ শিখে যাবেন আপনাদের হাতে স্পিড বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেতন বেড়ে যাবে এবং বছরে একটা ইনক্রিমেন্টের ব্যবস্থা রয়েছে সবারই কিন্তু একটা নির্দিষ্ট সময় বেতন বেড়ে যায় এখানে যে অনেকগুলো প্লান্ট রয়েছে জুস প্রোডাকশান যখন হয় আপনারা সবাই জানেন হয়তো মনে করছেন যে জুস তো একটা সিজনাল কাজ এটা গরমকালেই চলবে তারপরে হয়তো আমাদের আর কাজটা থাকবে না একদমই নয় এখানে কিন্তু বারো মাস বিভিন্ন প্লান্টের ওপরে কাজ চলে কেউ কিন্তু এখানে বসে নেই আমার অনেক পুরনো কিছু ক্যান্ডিডেট এখানে কাজ করছেন তো জুসের প্ল্যান্টে কাজ করতে করতে তাদের কিন্তু ওখানে আরও অন্যান্য প্রোডাকশান চালু হয়ে যায় সারা বছরই কিন্তু এখানে বিভিন্ন রকম প্রোডাকশানের কাজ চলছে প্রচুর শ্রমিক এখানে কাজ করছেন এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ফ্যাক্টরিটা রয়েছে ফ্যাক্টরিটার দূরত্ব বাগনান স্টেশন থেকে দশ থেকে পনেরো মিনিটের ডিস্টেন্স সেখানেই কিন্তু আমাদের যেতে হবে তো এখানে যারা কাজ করবেন বেশিরভাগ যারা থেকে কাজ করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো থাকা খাওয়ার ব্যবস্থাটা বলে দিই থাকার জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোম্পানির তরফ থেকে রুম দিয়ে দেবে খাওয়াটা এখানে ক্যান্টিন আছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা করে পার মিল অর্থাৎ আপনারা দুবেলা খাবেন পঞ্চান্ন টাকায় খেতে পারবেন আর শুকনো খাবার কিছু নিজেদের কাছে রেখে দেবেন অনেক সময় পয়সা দিয়ে খাওয়া সম্ভব হয় না টিফিনগুলো আপনারা এখান থেকে নিজেদের খাবার থেকেই করে নিতে পারবেন নিজেদের খাবার কিছু স্টক রেখে দেবেন শুকনো খাবার এবং এখানেও কিন্তু ক্যান্টিনে অনেক রকম সস্তাতে অনেক কিছু টিফিন পাওয়া যায় তো এই হচ্ছে কাজের সম্পূর্ণ আলোচনা আমি করে দিলাম ডকুমেন্টস কি কি লাগছে আমি একটু বলে দি আপনাদের আনতে হবে আধার দিই কপি যদি ব্যাংকের পাসবই থাকে সেক্ষেত্রে ব্যাংকের পাসবইয়ের জেরক্স আনবেন দু কপি এবং ফটো আনবেন দু কপি এখানে ছুটি ছাটার ব্যাপারটা বলে দিই নো ওয়ার্ক নো পে সপ্তাহে সাত দিনই এখানে কাজ হয় চব্বিশ ঘন্টায় কিন্তু প্লান্ট চলে তো কাজের যাদের প্রয়োজন যারা মনে করবেন কাজ সবসময় পাবেন তারাই এখানে চলে আসুন এখানে কিন্তু সবসময় কাজ পাওয়া যায় কখনো আপনাদের বসে থাকতে হবে না আপনারা সবসময় কিন্তু কাজ পাবেন ছুটি আপনারা নিতে পারবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে নো ওয়ার্ক নো পে সিস্টেমে কাজ হবে আপনি যদি ছুটি নেন সেক্ষেত্রে কিন্তু ওই দিনের পয়সা আপনি পাবেন না আর যে সাড়ে দশ হাজার টাকাটা বললাম এটা কিন্তু সম্পূর্ণ তিরিশ দিনের ভিত্তিতেই বলেছি তিরিশ দিন কাজ করলেই এই পয়সাটা আপনারা পাবেন এবং মাসে যে কটা আপনার ডিউটি থাকবে সেই কটা ডিউটি হিসাবে কিন্তু আপনি পেমেন্ট পাবেন তো ছুটি আপনি নিতেই পারেন যারা দূরে থাকেন অনেকে এখানে দূরে থেকে কাজ করেন তারা একটানা পনেরো দিন কুড়ি দিন কাজ করার পরে দুটো তিনটে ছুটি নিয়ে বাড়ি চলে যান তো এরকম ফ্যাসিলিটিও এখানে রয়েছে হয়তো এক মাস আপনি একটানা কাজ করলেন তারপর চারটে বা পাঁচটা ছুটি নিয়ে আপনি বাড়ি চলে গেলেন তো এগুলো করা সম্ভব আছে অসুবিধা নেই ছুটি লাগলে ছুটি পেয়ে যাবেন কিন্তু দুদিন আগে ডিপার্টমেন্টকে জানাতে হবে আপনার কোন দিন ছুটি লাগছে সেখানে সিস্টেম অনুযায়ী কিন্তু লিভ ফর্ম আছে সেখানে জানিয়ে সমস্ত কিছু ফিল আপ করে তারপরেই কিন্তু ছুটির জন্য দরখাস্ত করতে হবে তো কাজটা সম্পূর্ণ পারমানেন্ট ভাবে কাজ আছে এখানে আপনি আপনার যতদিন কাজ করার ইচ্ছা আপনি ততদিন কাজ করতে পারবেন নিজের কাজ সঠিকভাবে করার চেষ্টা করবেন কাজ শিখে গেলে এখানে কিন্তু যথেষ্ট ভালো বেতন আছে যারা সিনিয়র স্টাফ অনেক দিন ধরে কাজ করছেন তাদের কিন্তু ভালো একটা বেতন তারা পেয়ে যান তো সেটা আপনাদেরকে কিন্তু কাজ শেখার আগ্রহ থাকতে হবে তবে একটা ভালো জায়গা কিন্তু আপনি করে নিতে পারবেন তো এই কাজটা যারা করতে ইন্টারেস্টেড যে কোনো লোকেশন থেকে আপনারা চলে আসুন শুধুমাত্র পুরুষ কর্মী প্রয়োজন দুটো থেকে আড়াইটের মধ্যে সবাই বাগনান স্টেশনে চলে আসবেন আমি সেখানে চলে যাব প্রথম আমার জয়নিংটা মিটিয়েই আমি কিন্তু বাগনান স্টেশনে পৌঁছে যাব। আপনারা সেখানে সবাই চলে আসবেন সবাই এই কাজটা জন্য বেডিংপত্র সমস্ত কিছু নিয়ে চলে আসবেন ওই দিনই আপনাদের রুম দিয়ে দেওয়া হবে ওই দিন কিন্তু আপনারা ওই দিন থেকে ক্যান্টিন ফ্যাসিলিটি সমস্ত কিছুই পেয়ে যাবেন আর ডাইরেক্ট আপনাদের কিন্তু স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে স্পট জয়নিং এর জন্য পারিশ্রমিক আনবেন আপনারা আটশো টাকা আটশো টাকা নিয়ে আসবেন সমস্ত কিছু প্রসিডিওর কমপ্লিট করে সমস্ত পেমেন্ট আমি ওখানে কালেকশন করে তারপরে আপনাদের কোম্পানিতে নিয়ে গিয়ে সমস্ত যে কাজগুলো আছে সেই ব্যাপারে আপনাদের বুঝিয়ে দেবো কোম্পানির যে ম্যানেজার আছেন যিনি আপনাদের যে কোম্পানি থেকে স্যালারি দেবেন তার সাথে সমস্ত কথা বলিয়ে দেব তার কাছ থেকে সমস্ত বুঝে নেবেন কাজের আমি যা বললাম সে তার উপরেই ভরসা করবেন না সেখানকার কোম্পানির তরফ থেকে যে ইনফরমেশনগুলো আসছে সেটার সাথে আমার কথাবার্তাগুলো মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এখানে কাজ করা সম্ভব তবেই আপনি জয়নিং করবেন কোনো কারণে দেখা গেল কারুর জয়নিং হলো না সেক্ষেত্রে তার ডিসপুট দেখা গেছে আমি তার পেমেন্টটা রিটার্ন করে দেব সে নিশ্চিন্তে বাড়ি চলে যাবেন এরকমটা নয় যে আমাকে পেমেন্ট করে দিয়েছেন বলে আপনার কাজটা না হলে আপনি পেমেন্টটা পাবেন না একদমই নয় কাজের যেরকম হান্ড্রেড পারসেন্ট দায়িত্ব সেটা আমি নিচ্ছি সেরকম কাজ না হলে সে পেমেন্ট রিফান্ড করিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমার তো সেখানে বিশ্বাসের একটা জায়গা আপনারা রাখতেই পারেন অনেক জায়গায় আমি কিন্তু স্পট জয়নিং করাচ্ছি সবাই কিন্তু আমাকে বিশ্বাস করে এবং ভালোবেসে ভরসা করে তারপরেই কিন্তু আসছে তো এই টাইমের মধ্যে আপনারা চলে আসুন এটা সেকেন্ড হাফে টাইম রেখেছি ফার্স্ট হাফে আমার আরেকটা জায়গায় জয়নিং রয়েছে তার ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে তো যারা জুস কোম্পানিতে কাজ করতে ইন্টারেস্টেড হালকা কাজ করতে চাইছেন তারা ইমিডিয়েট যোগাযোগ করুন আমি কিন্তু আপনাদের স্পট জয়নিং করিয়ে দেবো ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আজকে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আপনারা ফোন করে কনফার্ম জানিয়ে দেবেন যে আপনারা এই জুস কোম্পানিতে যারা যারা কাজ করছেন তাদের নাম লোকেশন ফোন নাম্বারগুলো অবশ্যই এন্ট্রি করিয়ে নেবেন সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে কনফার্মেশন কল যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জয়নিং হবে না অবশ্যই কিন্তু আপনাকে কনফার্মেশন কল করে দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটা মনোরোগ সহকারে দেখে তারপরেই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার স্টাফকে আপনারা ফোন করে নেবেন নমস্কার